নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই তদন্তকারীদের ভূমিকা কাঠগড়ায় উঠেছে। বিচারপতিরাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দক্ষতা নিয়ে প্রশ্ন করেছেন। হাইকোর্টে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তদন্তকারীদের। কেন তদন্তে অগ্রগতি হচ্ছে না জানতে চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই সিটের প্রধান অশ্বিনী সেনভিকে তলব করেন। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হাইকোর্টে হাজিরা দেন সিবিআই সিটের প্রধান অশ্বিনী সেনভি। সিট প্রধানকে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, আপনাদের তদন্ত করতে কোনো অসুবিধা হচ্ছে? অশ্বিনী সেনভি উত্তর দেন, তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কাজে বাধা ও হেনস্থার শিকার হচ্ছেন তদন্তকারীরা। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ইডি এবং সিবিআই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেন তিনি। এর আগে লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় ইডি আধিকারিকের ফাইল ডাউনলোড মামলাতেও ইডি আধিকারিকদের হেনস্থা করার অভিযোগ ওঠে রাজ্য পুলিশের বিরুদ্ধে। সেই অভিযোগ নিয়ে বিচারপতির দৃষ্টিও আকর্ষণ করেন ইডি আধিকারিকরা। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রক্ষা কবচ পেলেন দুই তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বুধবার আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, 2020 প্রাথমিক নিয়োগে অনেক বেনিয়ম আছে। 950 প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কয়েকজন এজেন্টের নাম সামনে এসেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সত্য উদ্ঘাটনে যতদূর যেতে হয় যাব, দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখব। এই মামলা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেও তা আপাতত প্রত্যাহার করে নেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আগামী 5ই অক্টোবর সুপ্রিম কোর্টে মামলা আছে, সেটা দেখা যাক, তারপর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। গত সপ্তাহে ওয়েমারশিট বিকৃতি মামলায় তদন্তকারী সংস্থাকে তীব্র সমালোচনা করেন বিচারপতি। কার নির্দেশে ওয়েমারশিট নষ্ট করে ফেলা হলো সে প্রশ্নও ওঠে। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় জিজ্ঞেস করেন, এস বসুর রায় অ্যান্ড কোম্পানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? সিবিআই বলে, কেন কেবল আপডেট ভার্সন ব্যবহার না করে পুরনো ভার্সন ব্যবহার করা হয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। সিট প্রধান অশ্বিনী সেনভি বলেন, ওরা যেটা ডিজিটাইজড বলছে সেটা আসলে ডিজিটাইজড স্কোরশিট। এরপর বিচারপতি প্রশ্ন করেন, কার নির্দেশে ওয়েমারশিট মিরর ইমেজ রাখা হয়নি? কার নির্দেশে রাখা হয়নি তা বোর্ডকে রিপোর্ট দিয়ে জানাতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এই অপরাধের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের যোগ আছে, খোঁজ করুন, এটা নোট করুন, ইডি কিছু কম্পিউটারে বাজেয়াপ্ত করেছে সেটা দেখতে চাইলে দেখুন, সুজয়কৃষ্ণ ভদ্র মারফত যোগ আছে কিনা। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, তদন্ত বন্ধ করে দেওয়া হবে আর চোর ঘুরে বেড়াবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই তদন্তের নির্দেশের পরেই শাসক দলের নেতারা প্রশ্ন তুলতে শুরু করেন, কেন রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত না করিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো হচ্ছে? অনেকেই মনে করছেন, তদন্ত করে দেওয়া হবে বলতে গিয়ে বিচারপতি সেই প্রসঙ্গ উল্লেখ করতে চেয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি 8ই অক্টোবর। নিউজ টাইম।